ইলিশ রক্ষায় মাছ ধরা বন্ধে চলছে 22 দিনের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় 10 ছেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে কারেন্ট জাল ও ট্রলার। এই মুহূর্তে ভোলার মেঘনার পাড়ে আছেন সহকর্মী নাসিরউদ্দিন লিটন, সরাসরি যাচ্ছে তার কাছে। লিটন, ইমা, মা ইলিশ রক্ষার যে অভিযান প্রধান প্রজনন মৌসুম, এই অভিযানের আজকে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আমরা ভোলা সদর উপজেলার মেঘনার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যে এই এলাকাটা পুরোটাই এখন ফাঁকা রয়েছে নদীর ঘাটে। জাল জেলেরা জাল নৌকা নিয়ে থাকলেও নদীটা নদীতে একেবারে জাল জেলে মুক্ত অবস্থায় রয়েছে। গতকাল থেকে স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কঠোর তৎপরতা আমরা দেখেছি, সেই কারণেই ইচ্ছা থাকলেও অনেক জেলেরা আসলে নদীতে নামার সাহস পাচ্ছে না তাদের তৎপরতার কারণে। তবে গত দুই দিনে ভোলা জেলায় পর্যন্ত 17 জন জেলেকে আটক করেছে। এর মধ্যে গত রাতে 13 জনকে আটক করা হয়েছে চরফেশন উপজেলার একদম দুর্গম এলাকা থেকে। সেখানে তিনজনকে অপ্রাপ্ত বয়স্ক হয় ছেড়ে দেওয়া হয়েছে, আর 10 জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আজকে কিছুক্ষণ আগে 5,000 টাকা করে 10 জনের 50,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জেলা মৎস্য কর্মকর্তা আমাদেরকে নিশ্চিত করেছেন। আর এদিকে গত রাত থেকে এই সকাল পর্যন্ত নদী থেকে আমরা দেখেছি যে কোস্টগার্ড, মৎস্য বিভাগ আলাদা আলাদা অভিযান পরিচালনা করে কিছুক্ষণ আগে তারা ঘাটে ফিরেছে, আবার প্রস্তুতি নিচ্ছে দুপুরবেলা আরেকটি টিম নদীতে যাওয়ার জন্য। আর মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী তারা জানিয়েছে যে প্রত্যেকটি উপজেলায় দুটি করে টিম, প্রতিদিন দিনে একটি এবং রাতে একটি টিম নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তারা পরিচালনা করছে, এবং এইটা এই আগামী 25 অক্টোবর পর্যন্ত প্রতিদিনই এই টিমের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। এদিকে জেলেদের সাথে আমরা কথা বলে জেনেছি যে জেলেরা আসলে এখন যে নিষেধাজ্ঞা মানছে, তাদের দাবি হচ্ছে তাদের যে সরকারি খাদ্য সহায়তা দেওয়ার কথা ছিল সেগুলো দ্রুত দেওয়ার দাবি জানিয়েছে। তো এ ছিল মা ইলিশ রক্ষা অভিযানের ভোলার মেঘনার পার থেকে আমার কাছে সর্বশেষ। ভোলার মেঘনার পার থেকে আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন লিটন।